দুবাই থেকে বাইরোটে আপনাকে কিভাবে তুর্কি নেবে, এরপরে সেখান থেকে আপনি কিভাবে ইউরোপ যাবেন, বিস্তারিত থাকছে ভিডিওতে। চলুন ভিডিওটি না টেনে দেখে নিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার আগে একটি কথা বলে রাখি, আজকে আমরা 100 সাবস্ক্রাইবার পূর্ণ করলাম। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের বিষয়টি যেটি আপনাদের জন্য, বিশেষ করে যারা দুবাই থেকে তুর্কি হয়ে ইউরোপ যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভালো ইনফরমেশন থাকবে এবং সঠিক ইনফরমেশন থাকবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা কোনো একটি কথা যদি আপনি মিস করে ফেলেন তাহলে হয়তোবা আপনি ভুল করবেন। তো আমি শুরু করছি। আরেকজন ভাই আমাকে প্রশ্ন করেছে, ভাই আমি দুবাইতে থাকি, দুবাই থেকে আমি কিভাবে ইউরোপে যেতে পারি, প্রসেসটা কি হতে পারে, দালাল কিভাবে নিতে পারে? তা আমি বিস্তারিত আপনাকে লোকেশনগুলো বলে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে, আপনি যদি দুবাই থেকে, আপনি প্রথমে তুর্কিতে আসতে হবে। তো দুবাই থেকে তুর্কি আনা পর্যন্ত যে প্রসেসগুলো সেগুলো আগে বলছি। প্রথম প্রসেস হচ্ছে আপনাকে দুবাই থেকে ইরান বর্ডার নেবে। দুবাই থেকে ইরান বর্ডার যেতে আপনার লঞ্চ অথবা স্টিমার অথবা বোট জেগে আপনাকে ইরান বর্ডার যেতে হবে। মানে সবটা পথ না, কিছু পথ আপনাকে নদী বা সাগর পাড়ি দিতে হবে। এরপরে আপনাকে ইরান বর্ডার নেবে। ইরান বর্ডার যাওয়ার পরে আপনাকে সেখান থেকে আবার ইরাক বর্ডার ঢুকাবে। হ্যাঁ, এটা হলো বাই রোড। ইরান বর্ডার থেকে আপনাকে সিরিয়া হয়ে, সিরিয়া বর্ডার হয়ে এরপরে আপনাকে তুর্কি ঢুকাবে। এখন বললাম এই একটা রাস্তা। আরেকটি রাস্তা আছে, সেটা হচ্ছে গাড়িতে করে। গাড়িতে করে যদি আপনাকে নেয় তাহলে সরাসরি নিতে পারবে না, প্রথম দুবাই থেকে আপনাকে গাড়িতে জেগে বাহরাইন বাই রোড, বাহরাইন থেকে আপনার ইরাক বাই রোড, সিরিয়া বাই রোড, তারপরে আপনাকে তুর্কিতে ঢুকাতে হবে। তো এখানে মনে রাখতে হবে, আপনার যদি তারা গাড়িতে করে আপনাকে সেখানে নিয়ে যায় তাহলে কয়েকটি জায়গায় টুল প্লাজা আছে, মানে টুল প্লাজাগুলো তারা ম্যানেজ করবে যদি তারা কন্ট্যাক্ট আপনার ওভাবে হয় তাদের সাথে, এবং বিশ্বস্ত লোকের সাথে যদি আপনাদের কন্ট্যাক্ট হয়। এবং এই হলো দুইটি সিস্টেম। এই দুই সিস্টেমে আপনি দুবাই থেকে তুর্কি আসতে পারবেন। প্রথমে আপনাকে তুর্কি আসতে হবে। বিশেষ করে যারা তুর্কি আসবেন এবং তুর্কি থেকে যারা ইউরোপ যাবেন তাদের কোন দেশের কি প্রসেস, এই বিষয়গুলো নিয়ে আমার আরও ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। এবং আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি বিস্তারিত ভেঙে বলে দেব। এরপরে হচ্ছে আরেকটা জিনিস আছে, আপনি যদি দুবাই থেকে তুর্কি পর্যন্ত আসেন হাঁটার রাস্তা হবে কি না। হ্যাঁ, দুবাই থেকে তুর্কি আসলে হাঁটার রাস্তা হবে। কতটুকু হাঁটতে হবে? হাঁটার রাস্তা যদি আপনি সোজা আপনি যদি হিসাব করেন, দুবাই থেকে যদি লঞ্চ, মানে লঞ্চের স্টিমারের বাদ দিয়েও যদি হিসাব করেন, তাও আপনার হাঁটার রাস্তা হলো প্রায় 21 থেকে 25 দিনের রাস্তা হাইটে আসলে পুরোটা। তো দালাল তো আপনাদেরকে পুরোটা হাঁটাই নেবে না, কিছু রাস্তা আপনাদেরকে গাড়িতে নেবে, কিছু রাস্তা হাঁটাই নেবে। তার মধ্যে কোন জায়গাগুলো হাঁটাতে পারে, বেশিরভাগ আপনাদের হাঁটা লাগতে পারে বর্ডার এলাকাগুলো। মনে করেন অন্যান্য এলাকাগুলো তারা হাঁটাই নেবে না, অন্যান্য এলাকাগুলো তারা গাড়ির মাধ্যমে নেবে। শুধু বর্ডার এলাকায় যখন যাবেন তখন 2 থেকে 5 কিলো, কোনো কোনো জায়গায় 5 থেকে 10 কিলো, 3 কিলো, জায়গার কন্ডিশন বর্ডার দূরত্ব বুঝে সে পর্যন্ত আপনাদেরকে হাঁটাই নেবে। কিন্তু হাঁটানোর বাই রোড আছে, কথাটা বুঝতে পারছেন? মানে আপনি যদি চান দুবাই থেকে, মানে যেভাবে তুর্কিতে আসবেন বাই রুটগুলোতে হাঁটার রাস্তাও আছে। এটা যারা নেবে তারা অবশ্যই রাস্তা চেনে, তারা ওভাবে আপনাকে নিয়ে যাবে। তো এরপরে হাঁটার যদি যা হাঁটার থেকে দুবাই থেকে আপনি প্রথম স্টিমারে বা লঞ্চে আপনাকে ইরান বর্ডার ঢুকাবে, যদি হাঁটাই নেয় ওখান থেকে তারা গাড়িতে করে নেবে, গাড়িতে করে ইরান বর্ডারের কাছে নিয়ে আবার হাঁটাবে। ইরান বর্ডার থেকে যখন আবার ইরাক বর্ডার ক্রস করবে তখন আবার হাঁটাবে। এর মাঝে দূরত্ব যেটুকু ওটুকু আপনাদেরকে তারা গাড়িতে বা অন্য কোনো ব্যবস্থায় তারা আপনাদেরকে পার করবে। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটি বর্ডারে আপনাকে হাঁটতে হবে।
আবার যদি আপনাকে গাড়িতে তাদের সাথে যদি কন্ট্যাক্ট হয় যে আপনাকে সম্পূর্ণ গাড়িতে করে নিয়ে পৌঁছায় দেবে, তাহলে আপনাকে আর গাড়ি থেকে নামতে হবে না। সেই ক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট অনেক বেশি লাগবে, টাকার পরিমাণ হয়তো বেশি লাগবে, বিশেষ করে যারা তুর্কি অথবা ইউরোপ ঢুকতে চাচ্ছেন তাদের এই প্রসেসগুলো। তো আশা করি বুঝতে পারছেন যে আমার ইনফরমেশনটুকু কতটুকু সলিড হয়েছে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন যে ইনফরমেশনগুলো ঠিক হয়েছে কিনা এবং আপনারা উপকৃত হয়েছেন কিনা। আমি সবসময় ইনফরমেশন দিই যেহেতু আমার প্রবাসী ভাইয়েরা উপকৃত হয়। তো সর্বশেষ একটা কথা বলে রাখি, অবৈধ পথে পা বাড়ানো না বাড়ানো সেটা আপনার ইচ্ছা, তবে 100%-এর 90% রিস্ক থেকে যায়। আমি সবার শেষে এই কথাটাই সবাইকে বলে দিই। আমি যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছি না, কিন্তু কিভাবে যায় যাওয়ার প্রসেসগুলো আমি বলে দিচ্ছি, এটা হলো সত্যিকারের প্রসেস। তো ঠিক আছে প্রিয় দর্শক।